শুরু হলো সেকেন্ড ম্যাচ। দুটোই রয়েছে ভাই, শট হো বাইরে। উড়িয়ে দিল পেনাল্টি, আমি যে আমি মা খেলছি বলে খেলছি মা। হোটেলে পরে হ্যালো হ্যালো বার পোস্টে লাগলো বাড়ি তো কেউ চালু ভেজিস
প্রথমার্ধের খেলা শেষ, স্কোর 1-1। এরপরে তোমাদের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দেবদা, তুমি যদি মাইক সাউন্ড পেয়ে থাকো স্টেজে এসে জানা করো। ভালো গোল করলো গোলকিপার। মামাকে দেখতে যাই। এই
সম্ভবত হ্যান্ডবল শট মারছে অসীম দা, পেনাল্টি পেয়ে গেছে, গোলকিপারের হ্যান্ডবল। লাস্ট সেকেন্ডে গোল কি হবে? গোল করলে সমতাই ফিরবে, দেখা যাক অসীম দা কি করে। গোল লাস্ট সেকেন্ডে, কিন্তু দলকে সমতায় ফেরালো। স্কোর 2-2, খেলা কিন্তু জমজমাট, খেলা কিন্তু জমে উঠেছে। শট অতিরিক্ত সময় কিন্তু 2 মিনিট দেওয়া হয়েছে। শট শট শট, জোরালো শট ছিল বাইরে। খেলা কিন্তু ড্র হলো, এক্সট্রা টাইমের আগে অসীম দা পেনাল্টিতে গোল করে সমতায় ফিরিয়েছে, দেখা যাক টাই ব্রেকারে কি হয়। প্রথম শট, খেলায় কিন্তু স্কোর 2-2 হয়েছিল। গোল, প্রথম শটেই গোল। শট মারছে অসীম দা, গোল করে কিন্তু সমতায় ফিরিয়েছিল, দেখা যাক পেনাল্টিতে টাই ব্রেকারে কি করে। আবারও গোল,
দায়িত্ব করে গোল করলো অসীম দা। টিমের দ্বিতীয় শট, বাইরে বাইরে মারলো। টিমের লাস্ট শট, দেখা যাক গোল হয় কিনা। লাস্ট শট, গোল করতেই হবে, গোল করলে সমতায় ফিরবে। স্কোর কিন্তু 2-1। গোল, নাইস শট। দেখা যাক রেফারির সিদ্ধান্ত কি হয়, টচ নাকি আরো একটা মার। টচের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে, দেখা যাক কারা টচে জেতে। অসীম দারা কিন্তু জিতে গেল। অসীম দার ওই গোলেই হয়তো টার্নিং পয়েন্ট, অসীম দার যদি গোল না করতো তাহলে হয়তো জিততে পারতো না।